আমার প্রিয় ও স্নেহের তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তৃতীয় শ্রেণির সেকেন্ড সেমিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি নিয়ে কিন্তু আমরা তৃতীয় শ্রেণির গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে কুড়ি আর সময় তোমাদের রয়েছে চল্লিশ মিনিট দেখো একের থেকে প্রশ্ন দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রতিটি প্রশ্নের মান এক করে এক ইন্টু ছয় সমান সমান ছয় প্রথম পাঁচ জোড়া কলা এগারো দশ না বারোটি উত্তরবে দশটি পর প্রশ্ন আয়তাকার চিত্রের বাহুর সংখ্যা পাঁচ ছয় না চারটি উত্তরাবে চারটি পরে প্রশ্ন এক টাকা সময় সমান একশো দুশো না তিনশো পয়সা উত্তরবে একশো পয়সা পরে প্রশ্ন তেত্রিশ সংখ্যাটি তেরো বারো না তিন দ্বারা বিভাজ্য হবে তিন দ্বারা বিভাজ্য পরে প্রশ্ন তেরোকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে এক পরে প্রশ্ন সাতটা আটের যোগফল পঞ্চান্ন ছাপ্পান্ন না সাতান্ন ছাপ্পান্ন দু এটাকে রয়েছে শূন্য স্থান পূরণ করো প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ চার সমান সমান দুই প্রথম প্রথম দুটি জোর সংখ্যার সমষ্টি যায় শূন্য স্থানে বসবে ছয় ক্ষয় রয়েছে নয় গুণ স্থান ইজিক্যাল টু ছটা নয় যোগ দেখে নাও তাহলে শূন্য স্থানে বসবে ছয় নয়ের সঙ্গে ছয় যোগ করলে হয় চুয়ান্ন আর ছটা নয় যোগ করলে হয় চুয়ান্ন গয়ে তাকে রয়েছে এক টাকা পঞ্চাশ পয়সা সমান সমান ড্যাশ পয়সা উত্তর লিখবে একশো পঞ্চাশ পয়সা পরে প্রশ্ন ভাগশেষ ব্র্যাকেট অপেক্ষা ছোট হয় শুনতে লিখবে ভাজক তাহলে ভাগশেষ ভাজক অপেক্ষা ছোট হয় তিনি তাকে রয়েছে সত্য মিথ্যা নির্বাচন করো প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুঞ্চার সমান সমান দুই গুণ ইজিক্যাল টু গুণক ইজিক্যাল টু গুণ ফল উত্তর সত্য তাহলে সত্য লিখব প্রদত্ত ছবিতে বাহুর সংখ্যা তিনটি উত্তর ভুল তাহলে আমরা মিথ্যা লিখব পরের প্রশ্ন দুটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদা একটি জোড় সংখ্যা হবে উত্তরের সত্য তাহলে আমরা সত্য লিখব পরের প্রশ্ন দুই থেকে নয়ের মধ্যে সব সংখ্যাগুলি বিজোড় সংখ্যা উত্তর মিথ্যা তাহলে আমরা মিথ্যা লিখব তো চারিদাকে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নের মান রয়েছে দুই করে দুই গুণ পাঁচ সমান সমান দশ প্রথম রয়েছে গুণ করো একশো তিন গুণ দুই পরে হচ্ছে গুণ করো একশো পঁয়ত্রিশ গুণ ছয় গয়দাকে রয়েছে কোনো ভাগ অঙ্কের ভাজক সাত ভাগ ফল ছাব্বিশ এবং ভাগ শেষ পাঁচ হলে ভাজ্য কত হবে পরের প্রশ্ন দিদিমণি ক্লাসে দুশো পঁচিশটি খাতা নিয়ে এলেন প্রত্যেককে সাতটি করে খাতা দেবেন কতজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে পরের প্রশ্ন এগারো থেকে কুড়ি সংখ্যাগুলির মধ্যে জোর সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো এর উত্তরগুলি দেখে নাও প্রথমে গুণ একশো তিনকে দুই দিয়ে গুণ করলে হয় দুশো ছয় আর একশো পঁয়ত্রিশকে ছয় দিয়ে গুণ করলে হয় আটশো দশ ভালো করে দেখে নাও তারপরে দেখা রয়েছে কোনো ভাগ অঙ্কে ভাজক সাত ভাগ ফল ছাব্বিশ এবং ভাগ শেষ পাঁচ হলে ভাজ্য জিগাল টুৎ কত তাহলে ভাজ্য জিগাল টু ভাজক ইন্টু ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে সাত গুণ ছাব্বিশ যোগ পাঁচ তাহলে ছাব্বিশ সঙ্গে সাত গুণ করলে হয় একশো বিরাশি তাহলে একশো বিরাশি যোগ পাঁচ একশো বিরাশি সঙ্গে পাঁচ যোগ করলে হয় একশো সাতাশি তাহলে ভাজ্য জিগাল টু একশো সাতাশি পরে রয়েছে তোমায় দেখো ঘরের দাগে আমরা দুশো পঁচাশিকে সাত দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগ ফল হচ্ছে চল্লিশ আর ভাগ শেষ হচ্ছে পাঁচ তাহলে উত্তর লিখব চল্লিশ জনকে খাতা দিতে পারবে এবং পাঁচটি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে পরে রয়েছে দাগে এগারো থেকে কুড়ি সংখ্যাগুলির মধ্যে যৌন সংখ্যাগুলির সমষ্টি বারো যোগ চোদ্দো যোগ ষোলো যোগ আঠেরো যোগ করলে হয় ষাট ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড স্যামেটিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর গণিতের কোশ্চেন হলো দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাউট লাল কাল যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী স্বজন সবার মতে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যার বছর তৃতীয় শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে তৃতীয় শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস প্রশ্নকর্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তুমি যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাছলি দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের শিক্ষায় খুব ভালো হবে